বিয়ের সেরে ভোট কেন্দ্রে আসেন নব দম্পতি, লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। বিয়ের পোশাকে সাজানো গাড়িতে করে চেপে ভোট দিতে আসেন তারা। বিয়ে সেরে সটান ভোট কেন্দ্রে নব দম্পতি, আর পাঁচজন সাধারণ ভোটারের মতো আই কার্ড দেখিয়ে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন দম্পতি। নবদম্পতি বিয়ের পরদিন অর্থাৎ বাসি বিয়ে সেরে বিয়ের পোশাকেই ফুল দিয়ে সাজানো গাড়ি করে ভোট দিতে হাজির হন ভোট কেন্দ্রে। এদিন ভোট কেন্দ্রের বাইরে নবদম্পতিকে বিয়ের পোশাকে দেখে অবাক হয়েছেন অনেকেই, কেউ কেউ আবার সেই মুহূর্তকে করেছেন ক্যামেরা বন্দী। নবদম্পতির এই ভোট দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হল লোকসভা নির্বাচন। এদিন অনুষ্ঠিত হয় লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় নির্বাচনে মোট 21টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ শুরু হয় আজ। এই রাজ্যের মোট 3টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে প্রথম দফায়। উত্তরবঙ্গের মোট 3টি আসনে ভোট গ্রহণ করা হল। প্রতিটি ভোট কেন্দ্রে ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। জলপাইগুড়ি এলাকায় ভোট কেন্দ্রে সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করেই ছিল ভোটারদের লম্বা লাইন। কিন্তু এই সবকিছুর মাঝে জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলে নবদম্পতির বিয়ের সাজে ভোট দিতে আসার ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পিছু পা হননি নবদম্পতি। পরিবার সূত্রে জানা যায় গতকাল তাদের বিবাহ হয়, আজ ছিল বাসি বিয়ে। এই বাসি বিয়ে সেরেই নবদম্পতি বিয়ের সাজে ফুল দিয়ে সাজানো গাড়ি করেই হাজির হন ভোট কেন্দ্রে। একই জায়গায় বাড়ি হলেও নবদম্পতির দুজনেরই ভোট কেন্দ্র ছিল আলাদা আলাদা, সেই কারণে একে একে পৃথক পৃথক ভোট কেন্দ্রে ভোট দেন দুজনে। হিন্দু শাস্ত্র অনুযায়ী গাঁটছড়া বাঁধা ছিল নবদম্পতির, সেই কারণে গাঁটছড়া নিয়েই ভোট কেন্দ্রে ঢুকলেন নবদম্পতি, লাইন দিয়ে একে একে ভোট দিলেন তারা। নবদম্পতিকে দেখে অনেকেই অবাক হয়েছেন। তাদের দেখে প্রথমে খানিকটা অবাক হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ভোট কেন্দ্রে থাকা সাধারণ মানুষ অবাক হলেও তাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এদিন ভোট শেষে তাদের চকলেট ও উপহার দেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই নবদম্পতির এই ভোট দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোটদানের পর নবদম্পতি জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের উচিত তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা। তাদের ভোট যাতে নষ্ট না হয় সেই কারণে বিয়ের পর্ব মিটে যেতেই আর দেরি করেননি তারা, সোজা হাজির হয়েছেন ভোট কেন্দ্রে। ভোট দেবার পর স্বামীর সাথে শ্বশুর বাড়ির পথে রওনা হন নববধূ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।